হাই, আমি মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর লাস্ট 5 দিন ধরে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আমি আগেই বলেছিলাম যে আমার ফোনটা ঠিকঠাক চলছিল না, তো ওই জন্য ফোনটাকে একটু সার্ভিস সেন্টারে দিতে হয়েছিল। তো ওরা আমাকে ঝুলিয়ে দিল, প্রথমে বললো একদিন, তারপর আস্তে আস্তে দু তিন দিন পর ফেরত দিল। এখন লকডাউন, তাই ওদের কাছে ওনাকে পার্টস নেই, তো মোবাইলটা সারাতে আমার একটু লেট হয়েছে। আর তার জন্য আমি লাস্ট 5 দিন কোনো রকম ভিডিও করতে পারিনি। তো তাই কালকেই আমি ফোনটা হাতে পেয়েছি, তো ভাবলাম যে ফোনটা হাতে পেয়ে ভিডিওটা শুরু করব। কিন্তু কালকে ফোনটা পেলাম হচ্ছে ওই 4টে নাগাদ, তো হঠাৎ করে ফোন এলো যে কালকেই আমাদের ভ্যাকসিন। তারপরেই ওই 4:30 নাগাদ ভ্যাকসিনের জন্য দৌড়তে হলো। আমি আর রিন্টু দুজনেই গেছিলাম, দুজনেরই ছিল কালকে। তো হুট করে কিছু বোঝার আগেই, মানে আমি যে ভাববো বা ভয় পাবো বা সারাদিন ওইটা নিয়ে একটু ভাববো যে আজকে আমার ভ্যাকসিনেশন হবে কি ভ্যাকসিন হবে, এই কোনো ভাবার একটু কোনো রকম কোনো সুযোগই দিল না। মানে আধ ঘন্টাকে ফোন করে বললো এক্ষুনি আসো, এক্ষুনি তোমাদের সময়। ব্যাস দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে হয়ে গেল ভ্যাকসিন। তো যে একটুকুনি ভয় পাচ্ছিলাম ভ্যাকসিন নিয়ে, সেই ততটা ভয়ের কিছু হয়নি, কারণ গেলাম এবং যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আমাদের লাইনও দাঁড়াতে হয়নি। 10-15 মিনিটের মধ্যেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 10-15 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম, তো তারপরেই নাম যেরকম যা এন্ট্রি করে, এন্ট্রি করার পরে সিক্রেট কোড নিয়ে আমাদের হয়ে গেছে ভ্যাকসিনেশন। দেন তারপর ওখানে কিছুক্ষণ বসেছিলাম, বেশিক্ষণও না, 10-15 মিনিট বসেছিলাম। বসে থাকার পরে বাড়ি এলাম। বাড়ি আসার পরেও সেরকমভাবে কোনো কিছু বুঝতে পারিনি, রোজকার নর্মাল যা কাজ সেই রকমই করেছি রাত্রে। কালকে ভ্যাকসিন নেওয়ার পর আমাদের দুজনেরই কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আজ সকালবেলা ওঠার পরে যে হাতে ভ্যাকসিনটা দিয়েছিল, সেই এই আমার এই মা হাতের এই পোর্শনে একটু ব্যথা হয়ে আছে, আর জানি না কেন আমারটাতেই একটু হালকা লাল হয়ে গেছে ওই পোর্শনটা। অনেকেরই হয়তো হচ্ছে, জানি না আমারই একার হয়েছে কিনা। ওই নিয়ে আমি একদম মাথা ঘামাতেই চাই না, মাথা থেকে আমি হাঁটাতেই চাই, মানে যা হচ্ছে হোক, আমি যদি বেশি ভাবি তো ওই নিয়েই মাথার মধ্যে ঘুরতে থাকবো, আর আমি মানে অসুস্থ না হলেও আমি অসুস্থ হয়ে পড়বো। তো আমি ওই নিয়ে কোনো রকম কিছু ভাবছি না, যা হচ্ছে হোক, মানে আমি আর দেখবোই না। শরীরের তো কোনো রকম প্রবলেম হচ্ছে না, তো লাল হোক কালো হোক যা যেভাবে হচ্ছে হোক। তবে একটা থমোপম জেল লাগিয়ে দিয়েছি, আর সবাই বলছিলো যে একটু বরফ লাগিয়ে নিও, তো একটু বরফ লাগিয়ে নিয়েছি। তো এখন অবধি ব্যথা সেরকম নেই, হালকা এখনও একটু ব্যথা হচ্ছে, হাতটা একটু তুলতে কষ্ট হচ্ছে, নইলে আমার আর কোনো অসুবিধে নেই। আর ওরও সেরকম কোনো, ওর তো কোনো রকমই কিছু হয়নি। সবাই বলছিলো যে এটা মোটামুটি ভ্যাকসিন নেওয়ার কিছুক্ষণ পর থেকে, মানে যেদিন নেওয়া হয় তার পরদিন, যাতে যাতে যা প্রবলেম হচ্ছে তার পরদিন থেকে হয়, দেখা যাক আমাদের যদি কিছু হয়তো আজকে হবে। তো সেই সব নিয়ে আমি কিচ্ছু ভাবছি না, যা হওয়ার হোক। আমি আমার মতন অনেক দিন পর আবার ভিডিওটা শুরু করেছি। আজকে বাইরে রোদ উঠেছে, 2-3 দিন পরপর বৃষ্টি হওয়ার পরে বাইরে পুরো মানে রোদ ঝলমলে আকাশ, তো আমার সেইটা দেখেই প্রচুর মন ভালো হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করে দিই। আমি মোটামুটি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম স্নান ফ্রান করে সকালের খাওয়া খেয়ে একদম রেডি, এখন দোকানে যাব, দোকানে কিছু কাজ করব। তাহলে আমি এখন যাই নিচে, আর তোমরা তাহলে দেখতে থাকো ব্লগটা। আমার পরের দুপুরের খাবার, জানি না এটা ভ্যাকসিনেশনের সাইড এফেক্ট কিনা। ও হচ্ছে দুপুরে ইলিশ মাছ ভাত ছেড়ে হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে এরকম দই চিড়ে মাখা আর আম খাবে। এর আগে আমি ওকে এটা খেতে কখনোই দেখিনি। এখন 4টে বাজে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সেরকমভাবে শরীর খারাপ কিছু হয়নি, খালি একটু গাটা ম্যাচম্যাচ করছে, মনে হচ্ছে যেন কোনো কাজ করতে ভালো লাগছে না, একটু শুয়েই থাকি, মানে এরকমই হচ্ছে। আর আমাদের আগের দিন মানে হচ্ছে 22 তারিখ হচ্ছে মো ভ্যাকসিন নিয়েছিল, ওর শরীরটা একটু খারাপ হয়েছে, ওর জ্বর এসেছে কাল থেকেই, তাই একবার ওদের বাড়ি যাবো এখন। তো ভাবলাম যে যাই একটু উঠি, না হলে আর উঠতেই পারবো না হয়তো। এমনি মোটামুটি শরীরটা ঠিকঠাকই আছে, তো কিছুক্ষণ থেকে তারপর আবার চলে আসবো। তো চলো যাওয়া যাক।
জানি না মারটা তো হয়ে যেত বলো সোমবার না মা গেল না কেন না হদ হলো শেষ হয়ে গেছে ভ্যাকসিনের জন্য সোমবার না মঙ্গলবার হবে তোমাদের হলো কি করে তাহলে আমাদের তো ওই মানে নাম লেখানো ছিল তো এবার একজন ওর মাঝে আসেনি এবার ডেকে নিয়েছে বলে চলে এসো তাহলে ভ্যাকসিন শেষ হয়ে গেছে কালকে ওই রকম বলছে ওরা ওষুধগুলো পড়ে রয়েছে দেখলাম ভেঙে ফেলে দিচ্ছে না হয়নি কিছুই হয়নি বুঝতেও পারিনি ভ্যাকসিন নিয়েছি বলে তারপর রাত্রির বেলা অনেকটা রাত্রির থেকে প্রায় শরীরটা একটু একটু খারাপ লাগছিলো ঘুমটা ঠিকঠাক করে হয়নি সেদিনও হয়নি কাল দুপুরবেলা তাও তখন রাত্রিবেলা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম বলে ঠিকঠাক ছিলাম দিয়ে দুপুরবেলার দিকে দেখছি সকালবেলা ঠিক ছিলাম দুপুরে আবার একটু গাটা গরম গরম হচ্ছিলো ঠান্ডা লাগছিলো দিয়ে আর কিছু ওষুধ খাইনি যত সন্ধে হচ্ছে তত দেখছি আস্তে আস্তে শরীরটা খারাপ হচ্ছে দিয়ে তারপরে খেয়ে দে ওষুধটা খেতে তারপর দেখলাম যে রাত্রিবেলা খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কচুরি খাইয়েছি গো হিঙের কচুরি খেয়ে কি মানে এ হয়ে গেছে গা জোর হয়ে গেছে না হিঙের কচুরি খেয়ে কিছু হয়নি তারপর ওষুধটা খেতে তবে গিয়ে ঠিকটা হলাম খেতে ইচ্ছে করছিল আমাদের কিন্তু এইসব কিছুই হয়নি জানো না মুখে যে তেতো লাগাবে বিশ্বাস সেটা নয় কিন্তু কালকে শরীরটা পারমিট করছিল না ওই কোনো রকমে একটু খেয়ে ওষুধটা খাওয়ার জন্যই আর কি তারপরে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ঠিক হয়ে গেলো দেখলাম মানে ওই যে চোখ ব্যথা করছিল তাকাতে পারছিলাম না মানে একটু লাগছিল ওগুলো সবই সেরে গেল ওষুধ খেতে তারপরে প্যারাসিটামলই তো খেয়েছি হ্যাঁ দিয়ে তারপরে ঠিক ছিল হাতটা যেটা ব্যথাটা এখন অনেকটা কমেছে না কালকে ওই যে পাশ ফিরতে পারছিলাম না বললাম দিয়ে আজকে সকালবেলা আবার একটু মানে এখন একটু ড্রাউজিনেস কাজ করছে ঘুম ঘুম পাচ্ছে এই মই বাড়িতে আমরা এখন একটু ছাদে উঠেছি এখনো ভালোই আছে হাত দিস না মানে নষ্ট হয়ে যাবে এখনই এখনই পুরো মানে মানে যেন সেই পেঁজা তুলোর মতন আকাশটা হয়ে গেছে যেটা যেরকম সেই হ্যাঁ পুরো যেন মনে হচ্ছে সেই শরতের যেরকম আকাশ হয় না পুজো আসছে পুজো আসছে পুরো আকাশটা যেন পেঁজা তুলোর মতন মানে খুব ভয়ঙ্কর একটা সিঁড়ি নামতে পারছি না সত্যি খুব ভয়ঙ্কর ফুলটা এত সুন্দর লাগছে ছবিটা তুলবো আর কি ভয়ঙ্কর না ভীষণ রোদ বাবা হাতে কাটা যাচ্ছে না উপরে ছাদটায় গেলাম প্রচুর রোদ রোদে পুরো মাথা একদম ঝাঁঝা করছে চাই নিজে আসবি তো এখন আমরা নিচে চলে যাচ্ছি প্রচুর রোদ এখন 9টা বাজে আর দোকান থেকে এসে রাতের সমস্ত রান্না করে এই একটু বসলাম আজকের আকাশটা মানে এত সুন্দর ছিল মানে বলার কথা নয় অনেকদিন পর আজকে রোদ ঝলমলে আকাশ পুরো বৃষ্টি 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 করে করে তো কতদিন তিন চার দিন ধরে খালি বৃষ্টিই চলছে আমাদের ভ্যাকসিনেশন এক্সপিরিয়েন্স বলতে গেলে যেটা বলতে হয় মানে সেরকমভাবে আমি কিছু বুঝতেই পারিনি হাজব্যান্ডকে ফোনটা করেছিল ও আমাকে ঘুম থেকে ডাকলো যে চলো যেতে বলেছে এক্ষুনি যেতে হবে
তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে গেছি দুজনে মিলে, গিয়ে দেখছি যে একদম লাস্ট, মানে আমরাই একদম সব থেকে লাস্ট সেদিনকার ব্যাচ নাম্বারে। তো আমরা গেছি, লাইনে দাঁড়িয়েছি, ওই 5 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম, আগে 3-4 জন ছিল, তাদের এন্ট্রি হলো, তারপর নিজেরা এন্ট্রি করলাম, তারপরে চলে গেলাম, সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা দিয়ে দিল। কী দিল, আদৌ কি ভ্যাকসিনের মানে কোনো ওষুধ শরীরের মধ্যে গেছে কি না আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি তো ভ্যাকসিন নিয়ে বাইরে বেরিয়ে ওকে প্রথম প্রশ্নটা করছি, আদৌ কি কিছু দিল, মানে কিছুই তো বুঝলাম না। বুঝেছি অনেকটা পরে, মানে 2-3 ঘন্টা পরে বাড়িতে এসে, যখন ভ্যাকসিন নিয়ে বাড়িতে আসার পর একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে আবার যেরকম সন্ধেবেলার কাজকর্ম করেছি, তো তারপর আমি বুঝতে পারছি যে আমার হাতের ওই পোর্শনটা মানে তুলতে পারছি না, হাতটা তুলতে গেলে একটু কষ্ট হচ্ছে, হাতটা ভারী হচ্ছে, একটু ব্যথা ব্যথাও লাগছে। তো আর সেই রাত্রিবেলায় আমি খেয়াল করেছি যে হাতের ওই পোর্শনটা এরকম কালো হয়ে আর লাল লাল, যেমন রক্ত জমাট গেলে যেরকম হয় না, ওরকম টাইপের হয়ে গেছে। আর ওর হচ্ছে দুপুরবেলা হয়তো একটু ম্যাজম্যাজ করছিল শরীরটা, তো ও ঘুমিয়ে পড়েছিল, জানি না এরপরে কিছু আছে কিনা, হবে কিনা, তো দেখা যাক কী হয় আমাদের সাথে। আর এখন তো রাতের মোটামুটি রান্না কমপ্লিট, এই মাত্র দোকান বন্ধ হবে, রাতের খাবার ওই খেতে খেতে 10টা বেজে যায়। এখন যাই, বাদবাকি কাজকর্মগুলো করে নিই, নইলে আবার দেরি হয়ে যাবে রাতের খাবার দিতে সবাইকে। সবাইকে গুছিয়ে রাত্রিবেলা খেতে দিতে আমার খুব ভালো লাগে, মানে যাই এখন ছটপট করে চলে যাই রান্নাঘরটা গুছিয়ে সবাইকে খেতে দিয়ে, খাবার খাওয়ার পরে রাতে তোমাদের সাথে এসে কথা বলছি। লাস্ট 3-4 দিন আমার কাছে ফোনটা ছিল না, মানে মনে হচ্ছিলো যেন পুরো পাগল পাগল অবস্থা আমার, মানে এখন তো উঠতে বসতে সকাল থেকে ঘুম থেকে ওঠা অবধি, রাত্রে ঘুমোতে যাওয়া অবধি মানে মোবাইলটা সবসময় হাতের মধ্যে থাকে। সময় যখন যতক্ষণ না চার্জে থাকে বা অন্য কাজে আমি ব্যস্ত থাকি তখন তো মোবাইল ইউজ করি না, তখন তো মোবাইল এমনি এমনি পড়েই থাকে, কিন্তু এই কয়দিন যখন মানে মোবাইল নেই তখন যেন আরও বেশি করে মোবাইলটার কথা মনে হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন কবে আমার কাছে আসবে, মানে পুরো পাগল পাগল অবস্থা। তো মোবাইলটা ফিরে পেয়ে যেন মনে হচ্ছে পুরো জীবন ফিরে পেয়েছি, সেই রকম পুরো অবস্থা। মানে আর আজকালকার মোবাইলটা আমাদের জীবনে এমনই প্রয়োজনীয় বা দরকারি জিনিস হয়ে পড়েছে, মানে ওটা বাদ দিয়ে আমরা কোনো জিনিসই ভাবতে পারি না। আর এখন তো আমি ভিডিও বানাচ্ছি তার জন্য তো মোবাইলটা মানে অতি আবশ্যিক হয়ে গেছে আমার জন্য, তো লাস্ট কিছুদিন ধরে ভিডিও বানাতে পারিনি তার জন্য অনেক 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 মন খারাপ ছিল। মোবাইলটা পেয়ে গেছি, এখন আশা করি প্রতিদিন ভিডিও বানাতে পারবো। এখন ভিডিও বানাতে এমন অবস্থা হয়েছে একদিন ভিডিও না বানালে মন খুব খারাপ লাগে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও করার মানে উৎসাহ আরও 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 বেড়ে যায়, আর তোমাদের জন্য ভিডিও বানাতে মানে অনেক 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 ভালো লাগে। তো তোমাদের কমেন্টগুলো পেলে আমারও অনেক 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 আরও 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 ভালো লাগবে। আজকে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, মুখ ফুক ধুয়ে এবার শুতে চলে যাব। তো যাওয়ার আগে তাহলে ব্লগটা শেষ করে নিই, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।